নদীর পাশে মানে অতিরিক্ত ভাঙনের জন্য আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। যার জন্য দিদি একটা নতুন প্রকল্প বের করছে যে ম্যানগ্রোভ নদীর ধারে ধারে ম্যানগ্রোভ লাগালে আমাদের বাঁধ রক্ষা হবে, আমরা সবাই স্বাভাবিকভাবে থাকতে পারবো। আমরা সেই জন্য অনেক রকমের গাছ এখানে এসে নার্সারি তৈরি করা হচ্ছে। ফল বসিয়ে চারা করতে এসেছি নার্সারিতে। এখানে সুন্দরী চারা, গর্জন, বকুল চারা এগুলো সব এই নদীর চারে চারে বসানো হবে, বসিয়ে গাছ তৈরি করা হবে। লাস্ট ইয়ার আমাদের ডিভিশনের দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ ডিভিশনে 264 হেক্টর ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করা হয়েছিল, ওটারই একটা পার্ট আমরা আজকে ভিজিট করলাম এখানে। ওর গ্রোথটা কীরকম হয়েছে, তো আমাদের মানে যেটা এক্সপেক্ট ছিল যে 3 ফুট থেকে 2.5 ফুটের মধ্যে হবে, তো 2.5 ফুট হয়েছে। ওভারঅল ঠিকই আছে প্ল্যান্টেশনটা। এটা এই এরিয়াটা ছিল 39 হেক্টর, আরও বিভিন্ন জায়গায় আছে। এই যে প্ল্যান্টেশনটা করার মূল উদ্দেশ্য হলো যে গত বছর যে আমফানে যে ডিজাস্টার হয়েছিল এবং যে প্রচণ্ড পরিমাণে যে ক্ষতি হয়েছিল, সয়েল ইরোশন হয়েছিল, ওইটাকে প্রিভেন্ট করার জন্য অনারেবল সিএমের নির্দেশ অনুসারে ফরেস্ট ডিপার্টমেন্ট এই যে হিউজ ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করেছিল, তা ওটা আমরা খুব ভালো সাকসেস হয়েছে এবং এবছরও করছি। আমরা কালেকশন করছি বিভিন্ন জায়গায়, আমরা জঙ্গলের কোলে যে ভেসে যাচ্ছে চড়ে সেইগুলো আস্তে আস্তে লেবার ধরে আমরা কালেকশন করে বীজগুলো নিয়ে আমরা সংগ্রহ করে এই পট, এই পলিথিন পটে হচ্ছে মাটি ভরে এইগুলো হচ্ছে লাগানো হয়েছে। বর্তমানে আমরা এসেছি যে জায়গায় গত বছর 2020 এবং 2021 সালের প্ল্যান্টেশন, যেটা 8 হেক্টর প্ল্যান্টেশন রয়েছে এবং বুদাখালী জিপির মধ্যে আমরা নামখানা ব্লকের আন্ডারে এই প্ল্যান্টেশনটা আজকে আমরা দেখছি। দেখছেন গত বছর যে প্ল্যান্টেশন রয়েছে তার মধ্যে কিছু ইনক্লিংয়ের প্রয়োজন রয়েছে, সেই ইনক্লিংটা আমাদের চলছে এবং আগামী দিনে যত প্রপাগুলস যেরকম যেরকম সময় পাবো সেগুলোকে দিয়েই আমরা ইনক্লিং কাজ চলব। এখানে আমাদের বুদাখালী জিপিতে 8 হেক্টর প্ল্যান্টেশন হয়েছে এবং 8 হেক্টর প্ল্যান্টেশন টোটাল এগুলো নন ফরেস্ট এরিয়াতে। আমরা টোটাল নামখানা রেঞ্জে গত বছর 429 হেক্টর আমরা প্ল্যান্টেশন করেছিলাম, তার মধ্যে একটাই দেখছেন যে প্ল্যান্টেশনের গ্রোথ খুব ভালো এবং স্টকও প্রচণ্ড ভালো রয়েছে। এবং আবার এই বছর যে গ্যাপটা আছে যেগুলো ইনফিলিং করার প্রয়োজন হয়েছে সেই ইনফিলিংগুলো এখন আমাদের চলছে, সেই ইনফিলিংগুলো আমাদের এবছর চলবে এবং আরও কন্টিনিউস যখন যখন যেরকম যেরকম সিড আসবে সেই তার উপরে বেস করেই আমরা এগুলো প্রপাগুলস দিয়ে আমরা এগুলো প্ল্যান্টেশনটা ইনফিলিং কমপ্লিট করব।
ক্রমবর্ধমান উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আমাদের বন দপ্তর প্রতি বছর ব্যাপক পরিমাণ ম্যানগ্রোভের চারা আমরা নদীতে নদীর চরগুলোতে ফাঁকা চরগুলোতে বসিয়ে থাকি এবং এগুলো শুধুমাত্র আমাদের প্রকৃতিকে রক্ষা করছে তা নয়, এই সুন্দরবনের এই যে সমস্ত নদী বাঁধগুলো যেগুলো প্রতি বছর মানে বড় বড় ঘূর্ণিঝড়ে যে বিধ্বস্ত হয়ে যাচ্ছে সেগুলোকে রক্ষা করে আমাদের এই ম্যানগ্রোভ গাছ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ম্যানগ্রোভ গাছ আছে, তার প্রতি বছর আমরা এটা গ্র্যাজুয়ালি আমরা করি যাতে এই বাঁধগুলো ঠিক থাকে এবং প্রকৃতির মানে ভারসাম্য বজায় রাখে, সেই জন্য করা হয়। এছাড়াও যে সমস্ত গরিব লোক যারা গ্রামে আছে তাদের আমরা কিছু অর্থনৈতিক সুবিধা আমাদের এই কাজ করার মাধ্যমে দিয়ে থাকি। এখানে আপনারা দেখছেন যে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের চারা, যেমন বাইন আছে, কাঁকড়া আছে, কেওড়া আছে, হ্যাঁ এইগুলো গরান আছে, আমরা দিয়েছি এবং দেখছেন যে সুন্দর। আমরা এবার থেকে আমরা এরকম যাতে কেউ মানে মানুষের দ্বারা যাতে ক্ষতি না হয় যার জন্য আমরা ফেন্সিংও করে দিচ্ছি যাতে এগুলো থাকে মানে নিরাপদে থাকে, সেরকম করছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের সমস্ত গ্রামের এই গ্রামের লোকদের আমরা এনগেজ করেছি, ওরা সমস্ত চারা গাছগুলো লাগাচ্ছে আমাদের এই ম্যানগ্রোভ প্লান্টেশনের মধ্যে। ছোটবেলা থেকে দেখেছি এখানে নদী অনেক ছোট ছিল, আস্তে আস্তে ভেঙে অনেক বড় হয়ে গেছে। জঙ্গল ছিল অনেকটা, তাও ভেঙে গেছে। এখন বাড়িঘর দর নদীর সাইডে এসে গেছে, অনেক ঘর নদীতেও চলে গেছে। এখন কিছু কিছু জায়গা চোরা পড়েছে, সেসব জায়গাগুলো গাছ লাগানোর ব্যবস্থা হচ্ছে। বিশেষ করে নদী অনেক ডিপ হয়ে গেছে, এখন সেসব জায়গা থাকতে একটা ভয় লাগে আর কি। আগে ছোট ছিল, কোনো অসুবিধা হতো না, এখন নদী প্রচুর সোর আর সেরকম ঝড় বৃষ্টি হয় আর প্রতি আমফান বুলবুল এসবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। গাছপালা ভেঙে অনেক লোকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এটা আমাদের এবছরের মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট ছিল, উনি এবছর পাঁচ কোটি চারা উনি আমাদের এবছর লাগাবার জন্য আমাদের বন দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন। আমরা সেই কাজটাকেও আমরা মানে সঠিকভাবে পালন করছি। গ্রামে থাকি, এই যে চারাগুলোর দিকে লক্ষ্য আছে আমাদের, গরু ছাগল না যেমন চারা ভিতরে ঢুকে জাল কেটে গেলে ওই জালটা আমরা বান্দি দড়ি বলো জাল বলো এই বান্দি না যেমন গরু ছাগল খায়, এবং নিয়মিত জল দেই মাসে দু তিনবার করে, আর গরু ছাগল চারার মধ্যে না যেমন আসে আমরা লক্ষ্য নজর করি। এই গ্রামে থাকি আমরা লক্ষ্য নজরের জন্য। যেখানে যেখানে ম্যানগ্রোভটা বড় হয়েছে গত বছর কি ওরা কিন্তু অনেক বছর থেকে লাগাচ্ছে, ওখানে কিন্তু স্পেশালি বাঁধের ড্যামেজটা খুব কম হয়েছে। তো আমাদেরও প্রাকৃতিক
যা বিপর্যয় এটাকে প্রকৃতি দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। এই ম্যানগ্রুভ আমরা হিঙ্গলগঞ্জ সন্দেশকালী সব জায়গায় আমরা চেষ্টা করছি যেখানে যেখানে আমরা লাগাতে পারি, কিন্তু এটা এদেরকে টাইম দিতে হবে। একটাই আমাদের কথা, যতটা আমরা প্লান্টেশন আর যতটা আমরা ম্যানগ্রুভ এই দুটোর উপর আমরা যত জোর দেবো, রাইট, এটা দেখবো কি কিছু বছর পরেও যখন আমরা আসবো সেটা কিন্তু ওখানে আছে। এটাই আমাদের দেখা হচ্ছে, শুধু লাগানোর কাজ নেই, ওটাকে আবার ঠিকঠাক আছে কিনা সেটাও আমাদের কিন্তু দেখতে হবে। এই বছর যখন সুপার সাইক্লোন আমফান হলো, ওই ইন্সপেকশন করার টাইমে আমাদের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী সাহেব এসলেন, উনি দেখলেন কি অনেক ক্ষতি হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখলেন কি যেখানে ম্যানগ্রুভ প্লান্টেশনগুলো আছে, গাছগুলো আছে, ওখানে ক্ষতিটা একটু কম হয়েছে। তো দেন ওই পরে উনি দেখলেন কি এখানে যে এরিয়াতে ম্যানগ্রুভগুলো নেই ওখানে ম্যানগ্রুভ লাগিয়ে তো এই আমফান আর সাইক্লোন যেটা আসছে ওটা দিয়ে ক্ষতিগুলো একটু কম হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী আদেশ অনুযায়ী আমরা সুন্দরবনে, সারা সুন্দরবনে যা আছে 5 কোটি ম্যানগ্রুভ চারাটা লাগাচ্ছি। এই আমফান বুলবুল যেটা হয়েছিল, ঝড় এসেছিল, সাইক্লোন বড়ো ছিল, এটা একটা সুপার সাইক্লোন ছিল, সেই জন্য অনেক গাছ এখানে যা আছে সে মরে গেছে। আবার ওদেরকে নিয়ে আসার জন্য আমরা এখানে 5 কোটি যে আছে ম্যানগ্রুভ সেখানে সুন্দরবনে লাগানো হচ্ছে। আমফানের ক্ষতির পরে আমরা এই ম্যানগ্রুভ প্ল্যান্টেশনটা স্টার্ট করেছি। এতে গ্রামের লোকের যেরকম পরিবেশের ভারসাম্য বজায় থাকবে সে সঙ্গে গ্রামের লোকেরাও প্রচুর কাজ পাচ্ছে। এখনও পর্যন্ত আমরা প্রায় 3 কোটি টাকা এনআরজির পক্ষ থেকে পেমেন্ট করেছি এবং প্রায় 15 লক্ষ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। এবং দেখছেন গ্রামের মেয়েরাই বেশি এখানে কাজ করছে, যে এখানে যেহেতু টাইগার ল্যান্ডস্কেপ আছে এবং বাঘের প্রবলেম আছে এবং বিভিন্ন ধরনের কাজেরও প্রবলেম আছে, সেই কারণের জন্যে আমরা এদের এখানে এনার্জির পক্ষ থেকে লাগিয়েছি এবং এর ফলে ওরা ভালো রোজগার করতে পারছে। এই মানুষেরা এই করোনার দাপটে পেটের সংকুলন করতে গিয়ে 100 দিনের কাজ আমাদেরকে প্রচুরভাবে সাহায্য করেছে। কন্টিনিউ এই মানুষেরা একজন 30-40-50টা করে হাজিরে এখান থেকে কাজ করেছে। সামনে হচ্ছে কি আমাদের সুন্দরবনের ব্যাঘ্র আস্তানা, ওধারে বাঘ, আমরা এখানে কাজ করছি, এটাও তো আমাদের মনের প্রাণের সংশয় রয়েছে। আর দুই, এই যে জোয়ার ভাটার একটা সমস্যা রয়েছে এখানে কাজ করতে, আমাদের 6 ঘন্টার পরপর জোয়ার ভাটা হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে কখনো হচ্ছে কি সন্ধ্যাবেলা কখনো বিকেলবেলা এইসব মায়েদের নিয়ে আমাদের এই কাজ করতে হয়, আর এই কাজে প্রচণ্ড পরিশ্রম হয়। সেই কারণের জন্য মায়েদের প্রচণ্ড পরিশ্রমের পরে আমাদের আজকের এই বাদামনের সৃষ্টির একটা সুযোগ এসেছে আমাদের সামনে। আর এই বাদামন যদি না থাকে তাহলে আমরাও বাঁচতে পারবো না। এই বাদামনই আমাদের জীবনকে বাঁচাতে পারে, সুন্দরবনকে বাঁচাতে পারে, তথা পশ্চিমবঙ্গকেও বাঁচাতে পারে। আমফান ঝড় আমাদের দেখিয়ে দিয়ে গেল যে এই বাদাবন রক্ষা করা জীবনের পক্ষে কতটা জরুরি। আমরা অনেক দূর থেকে জল কাদা রেখে আমরা এখানে কি চারা পুঁতে আসছি। এই জঙ্গলে অনেক বাঘ আছে, আমরা জীবনে অনেক ঝুঁকি নিয়ে এই ফলটা গুঁড়ো, এখানে অনেক জল কাদা
আমরা অনেক কষ্ট করেই এই বীজটা লাগাই। আমরা শুধু পয়সা ইনকামের জন্য করছি না, আমাদের ছেলেমেয়েরা যাতে ভালো থাকে সেই জন্যই কাজটা করছি। মানে যে টাইমে ম্যানগ্রোভের ফল এবং ফুল আসে সেই টাইমটাই মানে আমফান হয়ে গাছের প্রচুর ক্ষতি করে দিয়েছে। ম্যানগ্রোভটা করতে আমাদের এত মানে বেগ পেতে হচ্ছে যে আমরা ফল এইটাকে আমরা কালেক্ট করতে ভালো পাচ্ছি না। প্লাস এই যেটা নাবি ফলটা এসেছিল সে নাবি ফলটার পরে আবার সুন্দরবনে প্রচুরভাবে পোকা আক্রমণ করে গাছের ক্ষয়ক্ষতি করছে, যার জন্য আমাদের ম্যানগ্রোভ করতে খুবই বেগ পেতে হচ্ছে। আমাদের এই কাজের সাথে যারা যুক্ত, যারা আমাদের সাথে থেকে কাজ করছে, গ্রামের মানুষ, জেএফএমসির মানুষ, তারা জেএফএমসির মাধ্যমে আমরা এই কাজগুলো করাচ্ছি। আপনারা জানেন কোভিড-19 চলছে, বহু মানুষ কর্মহীন, এর মধ্যে থেকেও এই এই সময়ে আমরা আমাদের এই কাজগুলো মানুষের করাতে পারছি বা কিছু তার আর্থিক উন্নতি ঘটাতে পারছি, এটা গ্রামের মানুষ ভীষণভাবে সহযোগিতা করছে। Thank you.